আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি স্মার্ট পিডিএস ব্লগ থেকে আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আসলে আমরা যেদিন যেটা রান্না করতে থাকি ভিউয়ার্স, কন্টিনিউয়াস আমাদের ঘরে কয়েকদিন যাবত ওই মাছটাই রান্না হতে থাকে। যেমন কালকে আমি রান্না করেছিলাম চিংড়ি, আজকেও আমাদের সবাই পুঁইশাক দিয়ে চিংড়ি ভুনা খাবে। মানে যেটা খেতে থাকি আমরা সেটা কয়েকদিন যাবত চলতেই থাকে, খুব টেস্টি হয়, তাই সবার এটা রুচি না ওঠা পর্যন্ত চলতে থাকে। তো আমি আবার চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে মশলা কষিয়ে, তো চিংড়ি মাছের তরকারি হচ্ছে আলু, একটু বেগুনও দিয়েছি। দেন আমি হচ্ছে আরও কয়েকটা সবজি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, এবং সেই সাথে কয়েকটা পুঁই শাকের পাতা, আজকে অল্প পরিমাণে পুঁই শাকের পাতা দিয়েছি, বাট কালকে পুরো টাইম পুঁই শাক দিয়ে ভুনা করেছিলাম। তো ভুনা করে দেন আমি হচ্ছে তরকারিটা হয়ে আসলে আমি চিংড়িগুলো ঢেলে দিয়ে চিংড়িগুলো কষিয়ে নিয়ে দেন আমি হচ্ছে কয়েকটা কাঁচা সবজিগুলো কষিয়ে নিয়ে দেন চিংড়িগুলো ঢেলে দিয়েছিলাম। তো চিংড়িগুলো যেহেতু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই পরে একটু অপেক্ষা করতে পরে দিয়ে তারপরে দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ দিয়ে, আবার একটু হালকা চে দিয়ে দিলাম। তো এই যে দেখুন মোটামুটিভাবে হয়ে আসছে চিংড়ি মাছটা। আমরা আসলে তা অনেকদিন পরে খাচ্ছি ভিউয়ার্স, সেই জন্য মাছটা আনা হয়েছে, যেহেতু এটাতে একটু অ্যালার্জি আছে সেই জন্য আমরা প্রায়শই খাই না এটা, কালে ভদ্রে কয়েকবার খাই। তো এই যে দেখুন হয়ে গেছে আমার চিংড়ি ভোনাটা। তো আজকে এই চিংড়ি ভোনা শেষ, আবার হয়তো এক দুই মাস পরে খাওয়া হবে। তো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমার এই যে দেখুন ফাইনালি আমার চিংড়ি ভোনাটা হয়ে গেছে। কালকের চিংড়ি ভোনাটা খুবই মজা হয়েছিল এবং আজকেরটাও দারুণ মজা হয়েছে। তো আমি আর এদিকে হচ্ছে যে আমার মেয়ে হচ্ছে বিরিয়ানি দিয়ে হচ্ছে চিংড়ি ভোনা দিয়ে খাবে। তো এই যে দেখুন, তো বিরিয়ানি আর হচ্ছে সালাদ আর হচ্ছে টানা হয়েছিল। তার এদিকে হচ্ছে ভিউয়ার্স, আমরা হচ্ছে চিংড়ি ভুনা দিয়ে এখন দুপুরের খাবার পরিবেশন করা, আর হচ্ছে এদিকে আইল মাছ রান্না করা হয়েছে। এই যে দেখুন আইল মাছ বেগুন আলু দিয়ে আইল মাছ ভুনা করা হয়েছে। তো এটাও খুব ইয়ামি হয়েছে, এটা অবশ্য রাতের জন্য, দুপুরবেলায় হচ্ছে ভাত চিংড়ি ভুনা আর হচ্ছে ভাজি সবজি করা হয়েছিল, সেই সবজি আর ডাল এগুলো চলবে। ডালটা এখনও সেদ্ধ হয়েছে, বাট তেলানি দেওয়া হয়নি, বাগার দেওয়া হয়নি, হলুদও দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই কালারটা এরকম লাগছে। আর হচ্ছে রান্নার ফাঁকে হচ্ছে গাছের আম আনা হয়েছিল, তো গাছের আমগুলো কেটে আমরা এখন দুপুরবেলা রান্নার ফাঁকে আম কাটা খাবো। দেখুন আমগুলো বেশ মিষ্টি। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।